পরিবর্তনের বাংলায় বোমা আর বল এখন প্রতিশব্দ। প্রতিদিনই এই রাজ্যের কোনায় কোনায় কোথাও না কোথাও বল ভেবে বোমা নিয়ে খেলছে রাজ্যের শিশুরা। মারা যাচ্ছে, আহত হচ্ছে। কুলপি থেকে কাকিনাড়া, মিনাকা থেকে মানিকচক, পরিবর্তনের বোমায় উঠছে বাংলার শৈশব। নমস্কার, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবর্তনের বাংলা, আর সেই পরিবর্তনের বাংলায় বোমা আর বল এখন প্রতিশব্দ। বোমা এখন এতটাই সহজলভ্য যে মানুষের বাড়ির গোয়ালে পাওয়া যাচ্ছে, বাড়ির পাশে কাগজের স্তূপে পাওয়া যাচ্ছে, আর সেই সমস্ত বোমাকে বল ভেবে খেলে উড়ে যাচ্ছে বাংলার শৈশব। কারো হাত উড়ে যাচ্ছে, কারো পা উড়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে। খবরের কাগজ খুলুন, টিভির পর্দায় চোখ রাখুন বা মোবাইলে নিউজ দেখুন, কি দেখতে পাবেন? আজকের কথাই ধরুন, যদি মোবাইলে নিউজ দেখেন কি দেখতে পাবেন? টিটাগড়ে বোমা বিস্ফোরণ, আহত নাবালক। কদিন আগে কি দেখতে পেতেন? কাগজের স্তূপ ঘাট থেকে উড়ে গেল কবজি, রক্তে ভিজিল গোটা রাস্তা। বীরভূমের রামপুরহাটের মহাজনপট্টি এলাকার ঘটনা। শিশুটির নাম মুখশেদ শেখ, বাড়ির পাশেই জঞ্জালের স্তূপে লুকিয়ে রাখা ছিল বোমাটি। বল ভেবে বোমা নিয়ে খেলে ফেলে এই শিশুটি। এই হচ্ছে এখনকার বাংলার খবর। আরো শুনবেন, ফের রাজ্যে বোমা বিস্ফোরণে আহত শিশু। মঙ্গলবার বসিরহাটের রামনগর এলাকায় বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত শিশু। শিশুটির নাম রাকিবুল মণ্ডল, আহত হয়েছে তার মা সোনিয়া বিবি। বিস্ফোরণের কথা স্বীকার করতে চায়নি পুলিশ। বল ভেবে বোমা নিয়ে বাড়িতে হাজির হয় ছেলে, সেটাকে দেখেই ছেলেকে সেটা বাড়ির বাইরে রেখে আসতে বলেন মা সোনিয়া বিবি। সে সময়ই বোমাটি ফেটে যায়, ছেলেটির কবজি উড়ে গেছে। আরও শুনবেন, বসিরহাটের মিনাকা থানার চাপালি গ্রাম পঞ্চায়েতের গাইনপাড়ায় বিস্ফোরণে মৃত্যু হলো ঝুমা খাতুনের। কে ঝুমা খাতুন? ঝুমা খাতুন হচ্ছে তৃণমূল নেতা আবুল হোসেন গায়েনের আত্মীয়। আবুল হোসেন গায়েনের বাড়িতে বেড়াতে এসেছিলেন তার আত্মীয় স্বজনরা, এসেছিলেন ভাগিনী ঝুমা খাতুনও। সন্ধ্যায় বাড়ির গোয়ালে খড়বিচেলির মধ্যে বোমাটিকে বল ভেবে নিয়ে হাতে নিয়ে খেলতে যায় সে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ, তাতে মারা যায় ঝুমা। আরও শুনবেন, টিটাগড়ে ক্লাস চলাকালীন ছাদে বোমা বিস্ফোরণ, কেঁপে উঠল গোটা স্কুল বিল্ডিং। ছাদের একটা পোর্শন ভেঙে পড়ে, অল্পের জন্য বেঁচে গেছেন বহু নাবালক পড়ুয়া। ভয়ে জবুতবু গোটা এলাকা। শুধু শৈশব, একের পর এক উড়ে যাচ্ছে ধেরে ইঁদুররাও, ধেরে নেতারাও উড়ে যাচ্ছে। বগটুই থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 নম্বর ব্লকের ভূপতিনগর এলাকায় পুলিশ জানিয়েছেন মৃতরা হলেন তৃণমূল বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই তৃণমূল নেতা দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। তৃণমূল নেতারা বাড়িতে বসে বোমা বানাচ্ছিলেন। কেন এত বোমার উপদ্রব এই পশ্চিমবঙ্গে? কুলপি, মানিকচক, সাঁইথিয়া, বসিরহাট, বোমা বানাচ্ছে বড়রা, উড়ে যাচ্ছে ছোটরা। পরিবর্তনের বোমায় উড়ে যাচ্ছে বাংলার শিশুদের শৈশব। মালদা, কোন ঘটনা বলবেন? একের পর এক জেলায় এ সমস্ত ঘটনা ঘটছে। কেন ঘটছে বলুন তো? বোমা বানানো হচ্ছে। কেন বোমা বানানো হচ্ছে এই সময়? কেন এত বোমা বানানো হচ্ছে? কারণ বছর, নতুন বছর এলেই শুরু হয়ে যাবে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত দখলে রাখতেই হবে। এখন আর পঞ্চায়েত ভোট জেতার কথা বলেন না তৃণমূল নেতানেত্রীরা, বলেন পঞ্চায়েত দখলে রাখতে হবে। কেন দখলে রাখতে হবে? টাকা আছে যে, কোটি কোটি টাকা, একবার শুধু পঞ্চায়েত সদস্য হতে হবে, ব্যাস। কোটি কোটি টাকা আসছে দিল্লি থেকেই বলুন আর আমাদের রাজ্য থেকেই বলুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা, একের পর এক প্রকল্প আসছে আমাদের বাংলায়। সেই সঙ্গে আছে আমাদের রাজ্যের নিজস্ব প্রকল্প, পঞ্চায়েতে আসে, সেই পঞ্চায়েতে একের পর এক দুর্নীতি হয়ে সেই টাকা ঢুকে যায় নেতাদের পকেটে। তাই পঞ্চায়েত দখল রাখার পরিকল্পনা। আর এই পঞ্চায়েত দখল রাখতে কি করতে হবে? মানুষকে ভয় পাওয়াতে হবে প্রথম থেকেই, যাতে তারা বুথে গিয়ে ভোটটা দিতে না পারে। দুর্নীতি কাণ্ডে পুরোপুরি ফেঁসে শাসক দল। পঞ্চায়েত ভোট, যদি অবাধ পঞ্চায়েত নির্বাচন হয় তাহলে কি হতে পারে, সেটা নিয়ে একটা আশঙ্কা আছেই শাসক দলের। তাই বোমা বানাও, বন্দুক গুলি সরবরাহ করো, জমা করো, কারণ সামনেই পঞ্চায়েত ভোট। মানুষকে ভয় দেখিয়ে বুথে যেতে দেওয়া হবে না। আর ভোট তো পরিচালনা করবে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ, অতএব বেশি কিছু চিন্তারও দরকার নেই, শুধু মানুষকে আটকে দাও ভয় দেখিয়ে।
পাড়ার মোড়ে ভোটের দিন দু চারটে বা তার আগের দিন দু চারটে বোমা পেটো ফাটিয়ে দাও, মানুষ আসবে না, আমাদের দলের নেতারা বেমালুম ছাপ্পা ভোট দেবে, পঞ্চায়েত দখলে রাখতে হবে, এটাই পরিকল্পনা। আর সেই পঞ্চায়েত দখল করার জন্য তৃণমূল নেতারা বাড়িতে বসে বোমা বানাচ্ছেন, উড়েও যাচ্ছেন মাঝে মাঝে, সব ঘটনা তো আর খবরে আসছে না। তবে তার সঙ্গে পরিবর্তনের এই বোমায় উড়ে যাচ্ছে বাংলার শৈশব। প্রতিদিন বাংলার কোনায় কোনায় মারা যাচ্ছে শিশু, আহত হচ্ছে শিশুরা। কেন? কারণ এই পরিবর্তনের বাংলায় এখন বোমা আর বল প্রতিশব্দ। খুব সহজেই হাতে বোমা পেয়ে যাচ্ছে শিশুরা, কারণ বাড়িতেই তৈরি হচ্ছে তো, কারো গোয়ালে, কারো ইটভাটায়, কারো বাড়ির অন্য জায়গায়, বাড়ির পাশে ঝোপের ধারে বোমা রাখা হচ্ছে, আর সেই বোমা হাতে পাচ্ছে শিশুরা। পরিবর্তনের বোমায় বাংলার শিশুদের শৈশব এখন অস্তিত্ব সংকটে। নমস্কার, আপনারা দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।